ইন্ডিয়ান 100 ইয়ের বাচ্চা ভাই, সর্বশ্রেষ্ঠ, সর্ব পার্সেন্টের বাচ্চা, ডবল বডির বাচ্চা, নাভি, কুম্বল, চুল, আসলে এর প্রশংসা গাওয়ার মতন আমার কোনো কিছু বাকি নাই ভাই। আসলে অনেক সময় টাকা থাকলে এইসব জিনিস মিলে না ভাই, এটা দর্শক মাথায় রাখতে হবে এবং দেখতে হবে যে আসলে আবু সাইদ ভাই যে কথাটা বলতেছে এটার মধ্যে কতটা বাস্তবায়ন সত্যতা আছে। যদি ভালো লাগে তাহলে নিবেন, আর ভালো না লাগলে নেওয়া লাগবে না ভাই, তবে জাতমান দেখে কালেকশন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাইদ ভাই, দর্শক যদি আপনার পরিচয়টা। ভাই আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আবু সাইদ, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, হাটের পাশে বাসা। আমি মূলত ভাই বকনা সার আজকে কিছু দর্শকে গড়ে দেখাবো ভাই, সর্বশ্রেষ্ঠ পার্সেন্টের বাচ্চা। আসলে দর্শক জানে যে আবু সাইদ ভাই মানে যদিও বা দাম 10 টাকা বেশি, তবে জিনিসের দিকে শ্রেষ্ঠ জিনিস ছাড়া কখনোই বিক্রি করে না ভাই। একটা মানুষ নিয়ে যেন ভবিষ্যতে লাভবান হতে পারে সেদিকে কাজ করি ভাই। সার বাচ্চা বক্তা বাচ্চা দুইটা তাহলে দেখাচ্ছে। জি জি ভাই। আচ্ছা তো সার ভাই চলেন, আমরা 10 এর পর্যায়ে কোনো দেখেন। ঠিক আছে দেখেন ভাই। মাশাল্লাহ, এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন বন্ধুরা। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? চলুন আমরা বিস্তারিত জেনে নিই। সাইদ ভাই, এক নম্বরে সার বাচ্চাটা জাতমান বয়সটা বিস্তারিত। হ্যাঁ, এটা জাতমান দর্শক বিবেচনা করবে, তারপর যতটুকু বর্ণনা না দিলে চলে না, অনেক নতুন দর্শক আছে। এটা একটা 100 ইন্ডিয়ান গির বাচ্চা। অনেক অনেক দর্শক ভাই গির বাচ্চা দেখায়, আমু দেখায় মাঝে সাঝে, ঠিক আছে। এটা দর্শক দেখবে ভাই যে আসলে এটা কতটা পার্সেন্ট এর মধ্যে আছে ভাই। বেশ লম্বা চড়াও আছে বাচ্চাটা। ভাই লম্বা মানে কাক কয়, মানে কতটা যে লম্বা হাইট আপনি নিজের চোখে দেখতেছেন তাহলে বুঝবেন, মানে এখনই আমার বুক সমান পড়ায় বাচ্চাটা। নাভি, কুম্বল, মাথার শেপটা খুব সুন্দর করে দর্শককে দেখান তাহলে দর্শক সুন্দর একটা ছাড় বাচ্চা দেখছে। ডবল বডির বাচ্চা, কোনো দিক দিয়ে কমতি নাই, আসলে প্রশংসা গাওয়ার মতন কিছু নাই ভাই এখানে। সাহেদ ভাই বসটা কেমন হবে? ভাই এটা কিনা জিনিস আনুমানিক 10+ মাইনাস বয়স হবে ভাই, 10 মাস+ মাইনাস হবে। কুম্বলটা দর্শক দর্শক আছে বুঝতে পারবে। সাহেদ ভাই, এক নম্বরে সার বাচ্চাটার দামটা কেমন লাগছেন? ভাই চাইলে অনেক টাকা সীমিত দাম ভাই, এটা 1,12,000 টাকা। দাম দর কত হবে? হ্যাঁ অল্প সামান্য সম্মান করবো, আমার কিছু না ভাই। বন্ধুরা, এক নম্বরে সার বাচ্চাটার দাম শুনলেন, 1,12,000। দাম দর কিছুটা কমেন তার। জি বন্ধুরা, তারপরে দেখছেন 2 নম্বরে এটা বকা বাচ্চা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। সাইদ ভাই, 2 নম্বরে বকা বাচ্চাটা যখন গাছটা বাহামা শাইওয়াল বকনা বাচ্চা ভাই, এটা ব্রাহ্মা শাহিওয়াল। জি ব্রাহ্মার সাথে অনেক সাথে ব্রাহ্মার পার্সেন্ট আছে ভাই। মাথাটা দেখেন, কম্বলটা ভালো আছে দেখছেন, একদম ডবল বডি, ডবল কম্বল সব কিছু ভাই, কোনো সিঙ্গেল কোনো কিছু নাই। এবার দর্শক বাদ বাকি দেখলে বুঝতে হবে আসলে কতটা পার্সেন্ট এই নাম্বার। আচ্ছা নাভিটা দেখেন, ডবল নাভি আর ডবল বডির বাচ্চা দেখেন। আচ্ছা মাদার সেটটা দর্শকই দেখেন তাহলে দর্শক বুঝতে পারবে। আচ্ছা মাদারটা দেখেন, পালান পালানে কি অবস্থা ভাই? পর্যাপ্ত ভাই, অসাধারণ, বাড়িতে নেই দেখা যাচ্ছে। আর এত নিচে দেখেন মানে যেখানে টানা যায়, আসলে একটা জাত মানে ভালো গরু বৈশিষ্ট্য এইগুলাই ভাই, একবার বেলুনের মতো ভাই, একবার বেলুন যেখানে ধরবেন মানে এখনই মানে 3 হাত বলছে। বয়সটা কেমন হবে? বয়সটা আনুমানিক ভাই 9 মাসের মতন, আনুমানিক 9 মাস হবে। 2 নম্বরে বর্ত বাচ্চাটার দামটা কেমন লাগছে? দুই আর তিন দুইটা বাচ্চা একসঙ্গে দাম। বন্ধুরা দেখলেন 2 নম্বর বর্ত বাচ্চা, চলুন আমরা 3 নম্বরটা দেখি, তারপর 2 নম্বর আর 3 নম্বর দামটা একসঙ্গে শুনি। মাশাআল্লাহ, 3 নম্বরে সুন্দর একটা বর্ত বাচ্চা দেখছেন, এটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? একদম পরিপূর্ণ সুস্থ। সাহেদ ভাই, 3 নম্বরে বাচ্চাটা জাতন বসটা, এটাও ভাই বাবার সাথে কস আছে, সাইওয়ালে সর্বশ্রেষ্ঠ পার্সেন্টের বাচ্চা, ডবল বডি, ডবল কুম্বল, মানে একটা শাইওয়ালা ব্রাহ্মা কস আছে। জি নাভি কুম্বল এগুলো দর্শক দেখলে বুঝতে পারবে। তারা দেখেন কতটা কি আছে ভাই, কম্বলও বেশ ভালো আছে। জি নাভিটা দেখেন, ভালোই আছে, পোলাম পালাম ঠিক আছেন? একদম ভাই অসাধারণ, নিচে সব বেকায়দা পাতলো ভাই। এই বক্তা বাচ্চাটা বয়সটা কেমন হবে তাও? এটাও ভাই 9 মাসের মতো,
তো সাইদ ভাই আগে দেখেছিলেন 2 নম্বর বকরা বাচ্চা, এটা 3 নম্বর বকরা বাচ্চা। 2 নম্বর আর 3 নম্বর এর সঙ্গে দামটা কেমন রাখছেন? এই দুইটা বাচ্চা কোনো দর্শক ভাই নিয়ে দাম রাখছি ভাই 1,65,000 টাকা। দাম দর করতে হবে, এখানে অল্প কিছু সম্মান করতে হবে ভাই, আমারই কিছু না। তো বন্ধুরা আগে 2 নম্বর আর এটা 3 নম্বর দুইটা বকরা বাচ্চাটার দাম শুনলেন 1,65,000। জি, 1,65,000। দাম দর কিছুটা কমতে পারবেন? মাশাল্লাহ 4 নম্বরের সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। সাইদ ভাই 4 নম্বরের ষাঁড় বাচ্চাটা জাপান বসছেন ভাই, এটা একটা রাঠি সাইওয়াল ষাঁড় বাচ্চা ভাই, বাচ্চা সর্বশ্রেষ্ঠ পার্সেন্টের বাচ্চা। দর্শক এটা বিবেচনা করবেন, নাভি, গলার কুম্বল এবং চোটটা, তার কালার প্রিন্টটা, তার মানে এক কথা তার বডি স্টাইলটা ভালো আছে। মাথাটা দেখেন কারণ ভাই, মানে দেখার মতন মন জোড়ানো ভাই। নাভিটা দেখেন, ডবল ভালো আসছে, বডির বাচ্চা পাচ্ছে 100-100 ভাই, পুরো দেখতে সুন্দর সার বাচ্চা দেখছেন। জি ভাই, আর গ্রোথ তো ভালোই দেখা যাচ্ছে, ডবল বডি গ্রোথ ভাই। সাইদ ভাই বয়সটা কেমন হবে? স্যার বয়সটা আনুমানিক ভাই 8 মাস বয়স, কিনারে কম বেশি হতে পারে, তার আনুমানিক 8 মাস হবে আর কি। জি জি, 8 মাস প্লাস হবে, তারপরে কিনারে এখন বলবো না ভাই, যেহেতু আমি কিনে লাইছি। আচ্ছা, তো সাহেব ভাই 4 নম্বরের সার বাচ্চাটার দামটা কেমন রাখছেন? 4 আর 5 দুটা বাচ্চা একসঙ্গে দাম বলবো। আচ্ছা বন্ধুরা দেখলেন 4 নম্বর সার বাচ্চা, চলুন আমরা 5 নম্বর বাচ্চাটা দেখি, তারপরে দামটা একসঙ্গে শুনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ 5 নম্বরে দেখছেন বকনা বাচ্চা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, সুন্দর একটা বাচ্চা দেখছি। সাইদ ভাই 5 নম্বরের বাচ্চাটা জাপান বয়সটা ভাই, এটা একটা পাকিস্তানি রাঠি সাইওয়াল বকনা বাচ্চা ভাই, বাচ্চার ভাই মাস্টার জান ভন বাচ্চা, বাচ্চার যেমনি ডবল মাস্টার, এটা দর্শক দেখলে বুঝবে। আসলে আবু সাইদ ভাই কথাগুলো বলতেছে, আচ্ছা প্রত্যেকটা গরুর যে কতটা জাতপান আছে এটা দর্শক বিবেচনা করে। সুন্দর মাথাটা দেখেন, মাথাটা একবারে ফুটবল ময়না পাখি বলে নাভি বল, এগুলো আপনি দর্শক এক দেখেন ভাই, নাভি কম্বলটা অনেক ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, ডবল বডির বাচ্চা কোনগুলো এগুলো দর্শক বিবেচনা করে দেবেন। আচ্ছা নাভিটা দেখেন, ডবল নাভি ভাই, আর হ্যাঁ কোন বাচ্চার গেট আপ কি ভাই, মাথা নষ্ট করা ওলান পালান ঠিক আছে তো না, অসাধারণ ভাই। সাইদ ভাই বয়সটা কেমন হবে ভাই? আনুমানিক 7 মাসের মতন হতে পারে ভাই, আনুমানিক 7 মাস হবে আর কি। জি, তো সাইদ ভাই আগে দেখেছেন 4 নম্বরে ষাঁড় বাচ্চা, জি, আর 5 নম্বরে এটা বকনা বাচ্চা। হ্যাঁ, ওটা ষাঁড় এটা বকনা, একই জাতের একই পার্সেন্টের বাচ্চা। আচ্ছা, দুইটা বাচ্চা ভাই কোনো দর্শক পায় না, দাম 1,55,000 টাকা ভাই। দাম পর কি করতে হবে? এটা অল্প কিছু সম্মান করে, আমারই কিছু না ভাই, দুটা বাচ্চা মিলানোর খুব টাফ, একটা ষাঁড় বাচ্চা একটা বকনা বাচ্চা, একই গেটাপের বাচ্চা তো। আচ্ছা, তো বন্ধুরা শুনলেন আগে 4 নম্বরে ষাঁড় বাচ্চা আর 5 নম্বরে বকনা বাচ্চা দুইটার দাম সাইড ভাই চাচ্ছেন 1,55,000। জি জি, 1,55,000, কিছুটা দরদাম করে নিতে হবে। জি জি ভাই, অল্প সামান্য, আমারই কিছু না। আর সাইড ভাই দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই, কি বলবো, আজকে যে বাচ্চা 5টা দেখালাম, জাতমান এটা দর্শক বিবেচনা করবে, তবে চেষ্টা করি যতটা মানে সবসময় একটু আনকমন একটু ভালো জিনিস নিয়ে দর্শকের সামনে হাজির হতে, আল্লাহর রহমতে যতটা পার্সেন্ট আজকের গ্রোথ দেখালাম এবং যে দামটা বললাম, আশা করা যায় কোনো দর্শক ভাই মানে যারা যা চিন থাকবে তার কোনো সময় খাপ মন্তব্য করবে না, আর যারা খামার করবে তা যত দিন যাবে ততই টাকা বাড়বে, কুমার কোনো জায়গা নাই ভাই, সর্বশ্রেষ্ঠ পার্সেন্টে বাচ্চা আজকে দর্শকের দেখালাম। আর দর্শক যেখান থেকে কেন জাতমান দেখে বেশি করতে নাই, অল্প করে কালেকশন করেন, তাহলে ভবিষ্যতে লাভবান হতে পারবেন। স্যার ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ।